বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা সাধারণত যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও শ্যুট করে কিংবা ফটো তুলি অনেক ক্ষেত্রেই দেখা যাবে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে ব্লার হয় না অথবা অটো ফোকাস হয় না সেক্ষেত্রে আপনারা চাইলে এখন থেকে যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে শুধুমাত্র একটি অ্যাপ ইনস্টল করবেন আর ওই অ্যাপ্লিকেশানটি দিয়ে আপনি ফটোশ্যুট করবেন দেখবেন আপনার ফটো এতটাই ফোকাসফুল হবে যা দেখে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন আর ডিএসএলআর কখনোই আপনাদের প্রয়োজন নেই শুধুমাত্র আপনারা এই অ্যাপটি ব্যবহার করে আপনার ফটোতে এরকম ফোকাস অথবা এইরকম একটি ফটো আপনি তুলতে পারবেন আমরা বিশেষ করে সাধারণত অনেকেই নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ফটো তুলি সেক্ষেত্রে কিন্তু এরকম বুকে হবে না কিংবা এরকম ব্লার হবে না ব্যাকগ্রাউন্ডে তাই আপনারা এখনই এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন দেখবেন যে কোনো স্থানে যে কোনো ব্যাকগ্রাউন্ড হোক না কেন আপনি যখন ফটো তুলবেন পেছনে যদি মানুষ থাকে সেক্ষেত্রে অটো ফোকাস করবে আপনার ফটোতে আর পেছনের অংশটুকু ব্লার করে দিবে তাই আপনারা এই অ্যাপ্লিকেশনটি প্রত্যেকেই এখন ইনস্টল করে সবাই এটি দিয়ে ফটো তুলবেন তো অ্যাপ্লিকেশনটি দেখুন কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদের দেখাচ্ছি কারণ এখানে অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক ইন্টারফেস সেরকম আসবে দেখুন এখানে আসার পর এই যে দেখুন এখানে অপশন আছে আপনারা ওপেন করার পর এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে দেখবেন এই যে এখানে ফটো আছে ক্যামেরা আছে এই যে এখান থেকে ক্যামেরা ওপেন হবে ক্যামেরা ওপেন হলে এখানে দেখুন ডিএসএলআর ব্লার তারপর এখানে শ্যুটিং আপনি কি করবেন এখান থেকে এই যে ফটো এডিটিং করতে পারবেন শ্যুটিং আপনারা যে কাজটি করবেন এখান থেকে ডিএসএলআর ব্লার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ডোন্ট হ্যাভ অ্যাক্সেস এখান থেকে এই যে গো অপশন হচ্ছে এখানে একটি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অবশ্যই অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিলে এখান থেকে যদি কোনো ফটো থাকে আপনার এই ফটোটি আপনি ব্লার করতে পারেন কিংবা আপনি ক্যামেরা দিয়ে সরাসরি ফটো তুলে এখান থেকে ব্লার করতে পারবেন আমরা এখান থেকে ট্রাই করবো আমাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে একটি ফটো দিয়ে তো দেখুন এখানে যদি আপনার আপলোড করা থাকে আপনার গ্যালারিতে ফটোগুলো সেক্ষেত্রে দেখবেন এখানে আপনার এই ফটোগুলো এখান থেকে পেছনের অংশটুকু ব্লার করতে পারবেন দেখুন এই যে ফটোটার পেছনের অংশটুকু ব্লার হয়ে গেছে আমরা এখান থেকে চাইলে এ অ্যাপাচের কমাতে পারবো বাড়াতে পারবো এই দেখুন অ্যাপ্যাচার তো আপনি যত এখান থেকে কমাবেন তত এখান থেকে এই ব্লার কমে যাবে বেশি এখান থেকে বাড়িয়ে দিলে দেখবেন পেছনের অংশটুকু ব্লার হয়ে যাবে মেনেমালভাবে এখান থেকে আপনি করতে পারবেন তো অসাধারণ একটি অ্যাপ্লিকেশন আপনারা যেখানেই থাকেন না কেন আপনার পেছনে কোনো মানুষ থাকুক না কেন সেক্ষেত্রে আপনার এখান থেকে অ্যাপেচার কমিয়ে পেছনের অংশটুকু বকে করতে পারবেন এই দেখুন প্রথম যেমন ছিল এই যে পেছনে অংশটুকু আমরা যদি এখান থেকে বাড়িয়ে দিই এই দেখুন একদম ব্লার হয়ে গেছে এবং এখান থেকে ফিল্টার আছে বিভিন্ন ধরনের আপনি চেলে এখান থেকে এটি করতে পারবেন এই যে ফেয়ারের লাইটিং তারপরে এখান থেকে বিভিন্ন ধরনের কাস্টমাইজ করতে পারবেন ফোকাস করতে পারবেন এই যে দেখুন এখান থেকে আপনি যদি চান একটু অংশ কমিয়ে দেবেন অথবা এখানে নিচের যে অংশটুকু আছে ফোকাস বাড়িয়ে দিলেই এখান থেকে উপরের দিকে চলে যাবে আর ফোকাস কমিয়ে দিলে নিচের দিকে চলে আসবে এই যে দেখুন এখান থেকে আপনি চাইলে ফোকাসের অংশটুকু মুভ করাতে পারবেন যে কোনো যে স্থানে রাখতে পারবেন তারপর এখানে এই যে লেন্স আছে আপনি লেন্সে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন কোন লেন্স দিয়ে আপনি ফটো তুলবেন এখানে এই যে অনেক লেন্স ক্যাটাগরি আছে আমি মনে করি যাদের মোবাইল ফোনে ভালো ক্যামেরা নেই আপনারা চাইলে এই অ্যাপটি দিয়ে ফটো তুললে একদম ডিএসএলআর মতো হবে পেছনের অংশটুকু একদম লার হবে এই যে এখানে অনেক ধরনের লেন্স আছে আপনারা প্রত্যেকটি দিয়ে ফটো তুলতে পারবেন তারপর এখানে ফ্রেম আছে আপনি চাইলে বিভিন্ন ধরনের ফ্রেম অ্যাড করে দিতে পারেন এখানে এই দেখুন এবং আমরা যদি আরও একটি ফটো এখান থেকে পেছনের অংশটুকু ব্লার করতে চাই ওই ফটোটুকু এখান থেকে আমরা আপলোড করে দেবো আপলোড করে দিয়ে এখান থেকে পেছনের অংশটুকু ব্লার করতে পারবো তারপর এখান থেকে ক্রপ করা যাবে এই যে ক্রপ করতে পারবেন এখানে দেখুন ফ্রেম আছে আপনারা যদি এখান থেকে দেন এই যে ডিপ এখানে ডিপে ক্লিক করলে এখান থেকে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন বিভিন্ন ধরনের ফ্রেম আছে এখান থেকে এই যে কোনো ধরনের ফ্রেম এখানে অ্যাড করতে পারেন এই যে দেখুন অনেক সুন্দর লাগবে আপনার কাছে এই ফ্রেমগুলো অ্যাড করলে দেন উপরে পাবেন এখানে ডাউনলোড অপশন এই যে দেখুন এখান থেকে এখান থেকে আপনারা চাইলে খুব সহজে সেভ করতে পারবেন এবং আমরা যদি এখান থেকে শুটিংয়ে যাই শ্যুটিংয়ে ক্লিক করার পর যদি দেখে এখান থেকে আমরা অ্যালাউ করে দেব এটি হলো সরাসরি আপনি ক্যামেরা দিয়ে ফটো তুলে সরাসরি বুকে করতে পারবেন কিংবা পেছনের অংশটুকু ব্লার করতে পারবেন যেহেতু আমাদের একটি ক্যামেরার সামনে তাই এখানে একটি ব্লার হয়ে গেছে এই যে দেখুন একদম ক্লিয়ার এইচডি ক্লিয়ার পাবেন আপনারা চাইলে এই অ্যাপটি ব্যবহার করলে দেখুন আমার হাতটা কত ক্লিয়ার দেখা যাচ্ছে আর যদি আপনার পেছনে ছবি তোলেন দেখবেন যে একদম ক্লিয়ার হবে অটো ফোকাস হবে আপনার ফটোতে তো ভিউার্স এখানে ভিডিও করতে পারবেন আপনি যে ভিডিও অপশান আছে ফিল্টার আছে অ্যালবাম আছে বিভিন্ন ধরনের অপশান পাবেন আশা করি বুঝতে পেরেছেন আর আপনারা এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হলে আপনার গুগল প্লে স্টোরে চলে আসবেন আসার পর এখানে সার্চ করবেন ফোকাস অ্যান ডিএসএলআর ব্লার এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন আর এই অ্যাপ্লিকেশনটি লিঙ্ক পাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে ওখান থেকেও আপনারা ক্লিক করে ডাউনলোড করতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকের ভিডিও পর্যন্ত সবাইবেলা তখন টেক কেয়ার বাই বাই